আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির টপিক হলো শেয়ারিং মেশিন গিয়ারিং সিস্টেম। শেয়ারিং মেশিন গিয়ারিং এটি একটি মেকানিক্যাল কাজ, কিন্তু এই কাজটি প্রোডাকশনের সাইডের লোকেরাও করে, যেমন ফিনিশিং সেকশনের শেয়ারিং মেশিনের অপারেটর। শেয়ারিং মেশিনের অপারেটর যদি ভালো অপারেটর হতে চায়, অবশ্যই গিয়ারিং সম্পর্কে ধারণা থাকতে হবে। গিয়ারিংয়ের যদি কাজ জানে, তাহলে সে অপারেটর প্রকৃত অপারেটর। শুধু মেশিন চালাতে পারে এমন অপারেটরের অভাব নেই, কিন্তু গিয়ারিং পারে এমন অপারেটর খুবই অভাব। তাই আপনাদের সুবিধার্থে আমি একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। ভিডিওর টপিক হলো শেয়ারিং মেশিন গিয়ারিং সিস্টেম। একটি মেশিন গিয়ারিং করতে কী কী লাগে এবং কীভাবে করতে হয়, কীভাবে মেশিনের সেট আপ দিতে হবে, সব কিছু আজকের ভিডিওতে দেখানো হবে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এই হলো শেয়ারিং মেশিন, এটিকে এখন গিয়ারিং করতে হবে। প্রথমে ঢাকনাগুলো খুলে নেবেন। খুলে নেওয়ার পর মেশিনটিকে ভালোভাবে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর ভিডিওটি আপনি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে ভিডিও কাজ সম্পর্কে, গিয়ারিং সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পারবেন না। এখন সিলিন্ডারে হাওয়া মেরে আগে ময়লা পরিষ্কার করা হচ্ছে। ময়লা পরিষ্কার করার পর তারপর সিলিন্ডারটিকে ভালোভাবে মুছে নিতে হবে। সিলিন্ডারে ময়লা থাকলে গিয়ারিং করার অয়েল এবং পাউডার মারলে ময়লার সমস্যা হবে। তাই গিয়ারিং করার আগে অবশ্যই সিলিন্ডার ব্লেড খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একদম কোনো প্রকার ময়লা রাখা যাবে না। মুছে হাওয়া মেরে একদম অল ক্লিয়ার ক্লিয়ার করে আগে সিলিন্ডার পরিষ্কার করা হলো। এখন পরিষ্কার করা হচ্ছে ব্লেড। ব্লেডটি উপরে নিচে দুই পার্ট, মানে দুইভাবেই খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নেওয়ার পর এখন হলো মেশিনের সেটিং ঠিক করতে হবে। ব্লেড এবং সিলিন্ডারের সেটিংটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই সেটিংটায় সমস্যা হয়, তবে নিশ্চিত মনে রাখবেন আপনার ব্লেড সিলিন্ডার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা ধার হবে না, ধার হওয়ার বদলে ব্লেড ক্ষয় হয়ে যাবে, সিলিন্ডার ক্ষয় হয়ে যাবে। এই সেটিংটা সবচেয়ে মনোযোগ সহকারে দেখবেন। এই যে এখানে যে নাটগুলো দেখছেন, এই নাটগুলো টাইট করে এবং লুজ করে এর সেটিং পজিশন ঠিক করবেন। এই নাটগুলো টাইট করে লুজ করে সেটিং পজিশন ঠিক করবেন। তারপর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এগুলো সামনেরটি না পিছনেরটি, লুজ দিলে সিলিন্ডারের প্রেশার বাড়বে, টাইট দিলে সিলিন্ডারের প্রেশার কমবে। এভাবে কাগজ দিয়ে কেটে কেটে সম্পূর্ণ সিলিন্ডার চেক দিয়ে নেবেন। যদি সিলিন্ডার এবং ব্লেডের পজিশন এক জায়গায় অথবা আরেক জায়গায় খারাপ, এক জায়গায় বেশি টাইট, এক জায়গায় লুজ, এরকম হওয়া চলবে না। সম্পূর্ণ পজিশন এক সমান থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ব্লেডের পজিশন ঠিক করা হলো আগে, তারপর সিলিন্ডারের নিচে এভাবে কাগজ লাগিয়ে দিবেন। কাগজ লাগিয়ে সামনে এবং পিছনে দুই পাশে কাগজ লাগিয়ে দিয়ে আপনি সিলিন্ডারের গিয়ারিংয়ের কাজ শুরু করবেন। তারপর এবার পাউডারের বলা। পাউডার 300 থেকে শুরু করে 1200 গ্রেড পর্যন্ত পাউডার থাকে। পাউডার সবচেয়ে বেস্ট পাউডার হলো 800 থেকে 1000। 1200 পাউডার দিয়ে গিয়ারিং করলে সময় লাগে অনেক বেশি। আর 300 দিয়ে যদি করেন ব্লেড অনেক কাটবে। এখন পাউডার আর পাউডারটি গুলাবেন মোবাইল অথবা গিয়ার অয়েল দিয়ে। বেশি ঘনও করা যাবে না এবং বেশি পাতলাও করা যাবে না, ঠিক মিডিয়ামভাবে গুলাবেন। আর পাউডার 800 থেকে 1000 গ্রেডের পাউডারগুলা অনেক ভালো কাজ করে। আর সিলিন্ডারের প্রেশার অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না।
গ্যানিং করার সময়, মানে স্বাভাবিক পজিশনে রেখে তারপর গ্যানিং শুরু করবেন। আর গ্যানিংয়ের সময় অবশ্যই ব্লেডটি একটু পিছনের দিকে থাকে আর সিলিন্ডারটি সামনের দিকে আগিয়ে নিতে হবে, নিলে তখন আপনার গ্যানিং করাটা মানে ভালোভাবে হবে। এই যে দেখুন, অতিরিক্ত ঘনও না আবার পাতলাও না, ঠিক যেভাবে দেখতেছেন এভাবে গুলিয়ে নেবেন। গুলিয়ে নেওয়ার পর মনিটরে এই পেজটি বের করবেন। বের করে নিয়ে তারপর আপনি প্রথমে আগে মোবাইল দিয়ে ঘুরিয়ে নেবেন কিছুক্ষণ, প্লেট সিলিন্ডারটাকে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর তারপর আপনি মোবাইল দিয়ে ঘুরিয়ে পজিশন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর দেখে আপনি মেশিনে শুরু করবেন পাউডার আর অয়েল মারা। অয়েল মারতে থাকবেন যতক্ষণ না সিলিন্ডার এবং ব্লেড ধার হচ্ছে। সিলিন্ডার ব্লেড ধার হলে আপনি ভালোভাবে চেক দিবেন, দেখবেন যে সিলিন্ডার ধার ব্লেড ধার হয়েছে কি না। আবার ব্লেড এক জায়গায় বেশি ক্ষয় হয়ে যাচ্ছে আবার আরেক জায়গায় কম ক্ষয় হচ্ছে, এরকম হচ্ছে কি না, এগুলো অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে। আর এভাবে অয়েল মারবে 5 মিনিট পর পর অথবা 3 মিনিট পর পর অয়েল পাউডার মারবে আর ঘুরাবে। এভাবে 8 থেকে 10 ঘন্টা সিলিন্ডার ঘোরাতে হবে আর পাউডার মারতে হবে। মারলে ততক্ষণে অবশ্যই গ্যানিং সম্পূর্ণ হয়ে যাবে। আর শেষ ফিনিশিংয়ের সময় চিকন পাউডার 1200 পাউডার দিয়ে ঘোরালে অনেকটাই ভালো হয়। 1200 পাউডার দিয়ে ঘোরানোর পর যখন দেখবেন আপনার গ্যান্ডিং কমপ্লিট, ব্লেড ধার হয়ে গেছে, সিলিন্ডার ওকে আছে, তখন আপনি ডিজেল মারবেন। ডিজেল মেরে ময়লা পরিষ্কার করার জন্য প্রস্তুতি নেবেন। ডিজেল মারার পর ময়লাটা যখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তখন ভালোভাবে মুছে মেশিনটাকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে আপনি ব্লেড সিলিন্ডার আগের যে সেটিং ছিল সেইভাবে সেটিং দিবেন। এই দেখুন, গ্রাইন্ডিং করার পর ব্লেডটি এভাবে ধার হয়েছে কি না এটা চেক দিবেন। সিলিন্ডার অবশ্যই ভালোভাবে চেক দিয়ে নেবেন। আর সেটিং যে আছে ব্লেড এবং সিলিন্ডারের, অবশ্যই সেটিংটি সূক্ষ্মভাবে করতে হবে, সেটিংয়ে কোনো ত্রুটি রাখা যাবে না। সেটিংটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটিং ঠিক তাহলে সব ঠিক। তারপর সেটিং দেওয়ার পর আপনি গ্রাইন্ডিং কমপ্লিট, সব কিছু ওকে করে আপনি কাপড় লাগানোর জন্য মেশিন প্রস্তুত করতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হলো গ্রাইন্ডিং করার আগে এবং পরে অবশ্যই সিলিন্ডার এবং ব্লেডের পজিশন সেটিংটি ভালোভাবে দিতে হবে, নইলে মেশিনের সমস্যা হবে, সিলিন্ডারের সমস্যা হবে, ব্লেডের সমস্যা হবে। শেয়ারিং মেশিন গ্রাইন্ডিংয়ের কাজ এটি সামনাসামনি প্র্যাকটিক্যাল না দেখিয়ে ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না। এটি বুঝতে হলে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনার বাস্তব অভিজ্ঞতা না থাকে তাহলে আমার ভিডিও দেখে আপনি কখনো সাহস করবেন না যে আপনি গ্রাইন্ডিং করতে পারেন। আপনার অবশ্যই আগে থেকে জানা থাকতে হবে আপনি গ্রাইন্ডিং করতে পারেন কি না, এটি ভিডিওর মাধ্যমে জানানো সম্ভব না। এটি জানতে হলে অবশ্যই সামনাসামনি আর হাতে কলমে শিক্ষা নিতে হবে। এটি অনেক ক্রিটিক্যাল একটি কাজ, এই কাজের গুরুত্ব অনেক বেশি। আপনারা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদেরকে জানার জন্য শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।